এই যে ওয়ান টু এই দুটো সংক্ষিপ্ত রূপ হলো ওয়ান না। একইভাবে গোয়িং টু, আচ্ছা গোয়িং টু আমরা কিন্তু ফিউচার টেন্সে ব্যবহার করি, তাহলে আমি বললাম আই এম গোয়িং টু স্টার্ট আ নিউ বিজনেস, তাহলে এই যে গোয়িং টু না বললাম সেখানে বলতে পারে আই গোন না স্টার্ট আ নিউ বিজনেস, সেম হয়ে গেল। আসসালামু আলাইকুম, হ্যাঁ এভরিবডি, হোয়াটসঅ্যাপ, আশা করি সবাই ভালো আছো, আলহামদুলিল্লাহ ভালো আছে। আজকে তোমাদের জন্য খুব ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে আমি হাজির হয়েছি, যে দেখো তোমরা দেখতে পাচ্ছ যে আমরা কিন্তু সচরাচর এগুলো ব্যবহার করি, যে ওয়ান না গোন্না গোট্টা এগুলো কিন্তু আমরা সচরাচর ব্যবহার করি। তাই মজার ব্যাপার হলো অনেকে জেনে ব্যবহার করে, অনেকে না জেনে ব্যবহার করে। তা তোমাদের এই কনফিউশনসগুলো ক্লিয়ার করার জন্য আজকে তোমাদের সামনে হাজির হয়েছি। আগে বলে নিই এই বিষয়ের নামটা কি, এর নাম হলো কন্ট্রাকশন। হ্যাঁ কন্ট্রাকশন, সংকোচিত রূপ। হ্যাঁ আমরা দেখো সাধারণত যেগুলো ব্যবহার করি, যে ইজ নট লিখতে গেলে আমরা ইজেন্ট লিখি, ক্যান নট লিখতে কান্ট লিখি, এইটাকে বলা হলো কন্ট্রাকশন। তো চলো আর আজাইডে বক বক না করে শুরু করি আজকের আলোচনা। তো আগেই বলেছিলাম যে আমাদের আজকের আলোচনার বিষয় হলো কন্ট্রাকশনস ইন ইংলিশ। দেখো আমরা অনেক সময় ফেসবুকে হোয়াটসঅ্যাপে ইনস্টাগ্রামে আমরা এগুলো ব্যবহার করি, যে ওয়ান্না গোন্না গোট্টা, হ্যাঁ এগুলো আমরা হোয়াটসঅ্যা কিন্ডা ডুন্নো লেমে গেমে ইনিট এগুলো আমরা ব্যবহার করি, কিন্তু অনেকে আমরা এগুলো বুঝতে পারি না, ডিকশনারি খুঁজলে অনেক সময় আমরা পাই না। ঠিক আছে, তো তোমাদের জন্য আজকে আমি এটা আলোচনা করতে যাচ্ছি, এগুলো জিনিসটা কী। দেখো ওয়ান্না এটা হলো ওয়ান টু, এর সংক্ষিপ্ত রূপ হলো ওয়ান্না। ঠিক যেমন আমরা ছোটোবেলায় শিখেছিলাম যে ক্যানের সাথে নট যোগ করলে কি হয় বলতো, কান্ট, সিএন কমা টি, এই যে সংক্ষিপ্ত রূপ একে বলা হয় কন্ট্রাকশন। ঠিক তেমনি এই যে ওয়ান টু এই দুটো সংক্ষিপ্ত রূপ হলো ওয়ান্না। একইভাবে গোয়িং টু, আচ্ছা গোয়িং টু আমরা কিন্তু ফিউচার টেন্সে ব্যবহার করি, তাহলে আমি বললাম আই এম গোয়িং টু স্টার্ট আ নিউ বিজনেস, তাহলে এই যে গোয়িং টু না বললাম সেখানে বলতে পারে আই গোন্না স্টার্ট আ নিউ বিজনেস, সেম হয়ে গেল, বাট একটু স্মার্ট হয়ে গেল তাই না। তারপর দেখো গট টু এটা হয়ে যাবে হলো গোট্টা, গোট্টা এর মানে আমাদের এলাবোরেট ফর্ম কি গট টু। একইভাবে দেখো উইলের সাথে নট যোগ করলে হলো ওন্ট, এটা আমরা সচরাচর ব্যবহার করি, বিশেষ করে যারা নাইন টেনের স্টুডেন্টস আছো তোমাদের ট্যাক কোর্সনে কিন্তু এটা বহুল ব্যবহৃত হয়। এবার দেখো আইডি আইডি আমি দুইবার লিখছি, কেন লিখছি দেখো, আই অ্যাপোস্ট্রফি ডি এটা মানে আই উড হইতে পারে, আবার আই হ্যাডও হইতে পারে। এখন কথা হলো যে স্যার তাহলে আমাদের এই এই ডি দ্বারা উড বোঝাবে নাকি হ্যাড বোঝাবে, কখন কোনটা বুঝবো আমরা? তো দেখো দেখতে হবে এর পরে যে ভার্ব আছে সেটা যদি ভার্বে যদি বেস ফর্ম থাকে, যদি বেস ফর্ম থাকে তাহলে এই ডি দ্বারা আমাদের উড বোঝায়, মানে আই ডির পরে এই দেখো আই কমা ডি গো, এটা কি প্রেজেন্ট ফর্মে আসে না, তাহলে এই ডি দ্বারা বোঝাচ্ছিল আমার উড। কিন্তু যদি এখানে গম থাকতো ভিতরে থাকতো তাহলে এই ডি দ্বারা কী বোঝাবে, হ্যাড বোঝাবে। এটা দেখো হোয়াটসঅ্যা, এটা হয়তো অনেকে দেখেছো অনেকে দেখো নাই, এই হোয়াটসঅ্যা মানে হোয়াট আর ইউ, ধরো আমি কাউকে জিজ্ঞাসা করছো হোয়াট আর ইউ ডুইং, এত কিছু না বলে আমি বললাম হোয়াটস আর ডুইং। হ্যাঁ তো হোয়াট আর ইউ এর সংক্ষিপ্ত রূপ কী, কন্ট্রাকশনটা কী, হোয়াটসঅ্যা। এরপরে দেখো কিন্ডা, কাইন্ড অফ, আমরা কিন্তু কথায় কথায় ব্যবহার করি ইটস এ কাইন্ড অফ ডট ডট ডট, এই যে কাইন্ড অফ, এই কাইন্ড অফের জায়গায় আমরা কী ব্যবহার করতে পারি, কিন্ডা। ওকে তারপর দেখো ডি নো ডোন্ট নো, আমরা বলি আই ডোন্ট নো এনিথিং অ্যাবাউট দিস, এটা না বলে আমরা বলছি আই ডো নো এনিথিং অ্যাবাউট দিস। দেখো আমরা ইংরেজদের কথা কেন বুঝতে পারি না, ওরা এই কন্ট্রাকশনগুলো ইউজ করে, মানে আই ডো নো, এখন ডো নো বলে আমরা কী বুঝতে পারি। এখন তুমি যদি জানা থাকে যে ডো নো মানে হলো ডোন্ট নো, তাহলে তো অবশ্যই বুঝতে পারবে হ্যাঁ আমি জানি না। তারপরে দেখো সে লেট মি, আমরা কাউকে কোনো কিছু রিকোয়েস্ট করে আমরা বলি যে লেট মি গো দেয়ার, লেট মি কাম ইন, লেট মি না বলে আমরা এখন কী বলতে পারি, লেট মি কাম ইন, লেট মি গো। দেখো এইগুলো যদি এখন আমি বলছি যে জানে না যে লেট মি মানে কি, সে হয়তো বলতে পারে যে রুবেল স্যার এটা কী বলছে তাই না। তারপর গিভ মি, একই গিভ মি, গিভ মি আমরা কী বলছি, গিভ মি। তারপর দেখো ইজেন্ট ইট, এটা আমরা সচরাচর কিন্তু ব্যবহার করি, যে ইজের সাথে নট আর হলো ইট, ইজেন্ট ইট, এটা আমরা ট্যাগ কোর্সে অনেক ব্যবহার করি, কাউকে মনে করো শিওরিটি পাওয়ার জন্য আমরা এই ইজেন্ট ইট ব্যবহার করি, যে তাই নয় কি, এটা বোঝাতে আমরা কী বলি ইজেন্ট ইট, কিন্তু ইজেন্ট ইট না বলে আমরা কী বলতে ইনিট, ইনিট। তাহলে তোমরা তোমাদের বন্ধুর ভিতরে এইভাবে যদি এখন কথা বলো দেখবা তারা অবাক হয়ে যাবে যে কী বলতে চাচ্ছে, কোন ভাষায় কথা বলছে আমরা বুঝতে পারছি না। তো যখন না বুঝতে পারো তখন আমার ভিডিওটা তাদের ভিতরে শেয়ার করবা, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে হাতে থাকবা। এই প্রত্যাশা আজকে শেষ করছি, আসসালামু আলাইকুম। Thank you.